নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়ার পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। এর জন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। আর মিল মালিকরা বলছেন, ডলারের পাশাপাশি প্রতিবেশী দেশে ভারতে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। ডেস্ক রিপোর্ট। গেল এক সপ্তাহে নওগাঁর মোকামগুলোতে বিআর ২৮ চালের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা, স্বর্ণা ৪০ থেকে ৪২, মিনিকেট ৫২ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। চালকল মালিকরা বলছেন, বাজারে ধানের মজুত কম আর দাম বেশি, এর ফলে বেড়েছে চালের মূল্য। আর আমদানিকারকরা জানান, ভারতে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। ভারতে বিশেষত মাঝারি সরু, যেটাকে আমরা স্বর্ণা ৫ বলি, এইটার দাম ওখান দিয়ে ১ থেকে ১.৫ টাকা কেজিতে বেড়েছে। যেটাকে আমরা মিনিকেট বলি, এই চালটার দাম ওখানে কুইন্টালে ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে, মানে ৩ থেকে ৪ টাকা কেজিতে বেড়েছে, যেটারই ইফেক্ট আমাদের এই দেশে হচ্ছে। ধানের সংকট, সিজন শেষ মুহূর্তে ধানের দাম বেড়ে গেছে, চাহিদা অনুযায়ী ধান পাওয়া যাচ্ছে না, এই কারণে চালের কর্তাও বেড়ে গেছে। একই অবস্থা দিনাজপুর ও কুষ্টিয়ায়, কেজি প্রতি দাম বেড়েছে ১ থেকে ২ টাকা। এর জন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। এমন তো না যে তারা একটা মিল চালাতে গেলে, একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে তাদের কাছে মাল নাই, তাদের কাছে মাল পর্যাপ্ত পরিমাণ আছে। তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা জানান, ডলারের দাম বাড়ায় বেড়েছে চালের বাজার। ইন্ডিয়ান বাজারটা বাড়ার একটা মূলত কারণ ডলার রেট। যখন ইন্ডিয়া ঢাকা, ইন্ডিয়া তো ডলারের রেট কমে গেছে আর বাংলাদেশে ডলারের রেট বেড়ে গেছে, এই দুইটা তারতম্য করতে যায়। কিন্তু চাউলের বাজার টন প্রতি প্রায় ২-৩ টাকা করে কেজিতে বেড়ে গেছে। হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মিনিকেটগুলো এখন ৬৩ টাকা বিক্রি হচ্ছে, এটা তো সাধারণ মানুষের জন্য খুবই অসুবিধা এবং দুর্বিষহ জীবনযাপন করছে। সরু চালের দাম ১ থেকে ২ টাকা বাড়ছে, তবে কেন বাড়ছে তার কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি এবং আমাদের কার্যক্রম আগামী দু একদিনের ভিতরে আরও জোরদার করা হবে। বোরো মৌসুমের চাল বাজারে আসার আগ পর্যন্ত চালের বাজার কমার সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।